السلام عليكم ورحمة الله وبركاته. আমি মোহাম্মদ আরফান মোল্লা। আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি বই নিয়ে, কুরআন ও সুন্নার আলোকে জাহান্নামের ভয়াবহ আযাব। লিখেছেন শরীফুল ইসলাম বিন জয়নুল আবেদিন, লিসান মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। পড়ছি ঠিক যেভাবে লেখা আছে সেভাবে, ভুল ভ্রান্তি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক সময় উচ্চারণে সমস্যা হতে পারে এবং বানানজনিত ভুল থাকতে পারে। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হলো মানুষ এক আল্লাহর দাসত্ব করবে, তার সাথে কাউকে শরিক করবে না, সার্বিক জীবন একমাত্র ওহির বিধান অনুযায়ী পরিচালনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকেই একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবে। আল্লাহ তাআলা তার এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্য মানব জাতির জন্য ইসলামকে একমাত্র দিন হিসাবে মনোনীত করে তার যাবতীয় বিধিবিধান ওহি মারাফত জানিয়ে দিয়েছেন। পথ প্রদর্শক হিসাবে যুগে যুগে নবী রাসুলগণকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তার আনুগত্যশীল বান্দাদের সম্মানিত করার জন্য সৃষ্টি করেছেন জান্নাত, আর অমান্যকারীদের লঞ্ছিত করার জন্য সৃষ্টি করেছেন জাহান্নাম। মৃত্যুর পরেই মানুষের অবস্থান স্থল নির্ধারিত হবে। কর্মশীল হলে জান্নাত এবং অসৎ কর্মশীল হলে জাহান্নাম তাদের বাসস্থান হবে। জান্নাতের সুখ যেমন মানুষের কল্পনার বাইরে, জাহান্নামের শাস্তিও তেমনি মানুষের নিকট অকল্পনীয়। ইহা অলৌকিক জীবনে মানুষ যাতে আল্লাহর অনুগত হয় এবং পরলৌকিক জীবনে জাহান্নামের বিভীষিকাময় কঠিন আজাব থেকে পরিত্রাণ পেয়ে জান্নাত লাভ করতে সক্ষম হয়, তার জন্য ইসলামিক শরিয়াত বিশেষ দুটি বিষয়ের স্পষ্ট বর্ণনা করেছেন। জাহান্নামের ভয়াবহ আজাব, জান্নাতের অপরন্ত নিয়ামত। জান্নাতের অপরন্ত নিয়ামত ভোগ করতে যেমন সৎকর্মের প্রয়োজন, তেমনি জাহান্নামের ভয়াবহ আজাবের ভয় বুকে রেখে অসৎকর্ম অবশ্যই বর্জনীয়। এই বইটি পাঠকদের সামান্যতম উপকারে আসলে আমরা আমাদের শ্রম সার্থক মনে করব। বিজ্ঞ পাঠককে মহলের কাছে সুনিশ্চিত পরামর্শ কামনা করছি। বইটি প্রত্যাহনে যারা আমাদেরকে আমাকে পরামর্শ দিয়েছেন এবং আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম প্রতিদান করুক, আর এ ক্ষুদ্র কর্মের বিনিময়ে আমরা মহান আল্লাহর দরবারে জাহান্নামের ভয়াবহ আজাব হতে মুক্তি লাভ করে জান্নাত কামনা করছি। তিনি আমাদের এ প্রচেষ্টা কবুল করুক, আমিন। প্রথম পরিচ্ছেদ, বিচার দিবস। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে একটি নির্দিষ্ট সময়কালের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ কর্তৃক নির্ধারিত মেয়াদ শেষে প্রত্যেক মানুষ তার বাগদাকি জীবনে পদার্পণ করবে। অতঃপর হয় সে জান্নাতে সুখ ভোগ করবে, আর না হয় জাহান্নামে শাস্তি ভোগ করবে। তারপর সংগঠিত হবে কিয়ামত, যেদিন আসমান জমিনের সব কিছুই ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র আল্লাহ চেহারা ব্যতীত।
সেদিন সকলকে বস্ত্রহীন অবস্থায় সমাবেশ করা হবে। পরিস্থিতি এত কঠিন হবে যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। এবং শুরু হবে দুনিয়া জীবনে সকল কৃতকর্মের হিসাব নিকাশ। নিম্নে এই বিশদ বিবরণে স্বরূপ তুলে ধরা হলো হাশরের মাঠের বিবরণ। বিশদ দিবসে আল্লাহ তাআলা মানুষকে যে ময়দানে সমাবেত করবেন এবং দুনিয়ার অর্জিত সকল কৃতকর্মের হিসাব নিকাশ গ্রহণ করবেন তা কি ধরনের হতে পারে সে সম্পর্কে হাদিসে বর্ণিত রয়েছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির ন্যায় জমিনের উপর একত্রিত করা হবে, তার মাঝে কারো কোনো পরিচয়ের পতাকা থাকবে না। হাশরের মাঠে জাহান্নামীদের যেভাবে সমাবেত করা হবে, আল্লাহ তাআলা তার বান্দার দুনিয়াবী জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব নিকাশে সেই বিভীষিকাময় কঠিন দিনে হাশরের ময়দানে সকলকে অন্ধ মুখ ভরিত ও বস্ত্রহীন উলঙ্গ অবস্থায় সমবেত করবেন। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে আর জীবিকা হবে সংকীর্ণ এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় করব, সে বলবে, হে আমার প্রতিপালক, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? অন্ধ অবস্থায় অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। তিনি বললেন, এমনইভাবেই তোমার নিকট আমার আয়াত সমূহ এসেছিল, কিন্তু তা তুমি ভুলে গিয়েছিলে, অনুরূপ ভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হবে। তিনি অত্যন্ত বলেন, আমি কিয়ামতের দিন তাদেরকে সমাবেশ করব, তাদের মুখে ভর দিয়ে চলা অন্ধ বোবা ও বদির অবস্থায়, তাদের বাসস্থল জাহান্নাম, তখনই তা নিস্তেজ হবে, তখনই আমি তাদের জন্য আগুন বৃদ্ধি করে দিব। সূরা ইসরা। হাদিসে এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফিরদেরকে হাশরের মাঠে মুখের মাধ্যমে হাঁটিয়ে উপস্থিত করা হবে। তখন এক ব্যক্তি বলবে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুখের ভরে কাফিরদেরকে কিভাবে হাশরের ময়দানে উঠানো হবে? তিনি বললেন, দুনিয়াতে যে সস্তা দু পায়ের উপর হাঁটাত, তিনি কিয়ামতের দিন মুখের ভরে হাঁটবেন। অন্য হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে হাশরের মাঠে উঠানো হবে শূন্য পা উলঙ্গ দেহ এবং খাতনাবিহীন অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখন বললাম, হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তাহলে পুরুষ ও নারীগণ একে অপরের দিকে তাকাবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, এরকম ইচ্ছে করার সে তখন কার অবস্থা হবে অতি সংকটময়, কাজেই কি করে একে অপরের দিকে তাকাবে? হাশরের দিন সূর্যের অবস্থান ও মানুষের অবস্থা, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 930,00,000 মাইল, চৈত্র মাসের দিনে মধ্যভাগে এত দূরে অবস্থিত সূর্যের নিচে মানুষের অবস্থান করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অথচ সেদিন সূর্য অবস্থান করবে মানুষের মাথার মাত্র 1 মাইল উপরে, তখন মানুষের অবস্থা কি হতে পারে? আর কিছু চিত্র হাদিসে বর্ণিত রয়েছে, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আসলামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সূর্যকে মানুষের হাত নিকটে মানুষের হাত আনা হবে, যে মানুষ ও সূর্যের মধ্যে কেবল এক মাইলের ব্যবধান থাকে। মুসলিম ইবনে আমর বলেন, মাইল বলতে রাস্তার দূরত্ব না, যে কাঠের দ্বারা চোখে সুরমা লাগানো হয় তাকে বোঝানো হয়েছে, আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যেদিন সেদিন নিজ নিজ আমল অনুপাতে ঘামতে থাকবে, তাদের মধ্যে কারো ঘাম হবে তার টাকনো পর্যন্ত, কারো হাঁটু হবে কারো কোমর পর্যন্ত, এবং কারো মুখ পর্যন্ত পৌঁছবে। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ কিয়ামতের দিন এমন ভাবে ঘামবে যে তাদের ঘাম মাটিতে 70 গজ পর্যন্ত পৌঁছে যাবে, এবং তাদের ঘাম তাদের কান বরাবর পৌঁছে গিয়ে লাগাম পরিয়ে দিবে। হাশরের মাঠে আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। হাশরের মাঠে যখন মানুষের মাথার অতি সন্নিকটে সূর্য অবস্থান করবে, তখন আল্লাহ ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, আর সে ছায়ায় আল্লাহর নির্ধারিত বান্দারাই কেবল স্থান পাবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার আনুগত্যর জন্য আনুগত্যর আপোষে বন্ধুত্ব স্থাপনকারীরা আজ তো তাদেরকে আজ আমি নিজ ছায়া প্রদান করি, নিজ ছায়া প্রদান করি, যেদিন আমার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ 7 ব্যক্তিকে নিজ ছায়া তলে আশ্রয় দিবেন। 1. ন্যায় নিষ্ঠাবান নেতা। 2. আল্লাহর ইবাদতে গড়ে ওঠা যুবক। 3. ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, তার মন সর্বদা মসজিদে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। 4. এমন 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি চিত্রে একে অপরকে ভালোবাসে, তার উপরেই একত্রিত হয় এবং বিচ্ছিন্ন হয়। 5. এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী মর্যাদাবতী সম্ভ্রান্তা নারী ব্যভিচার এর জন্য আহ্বান করলে সে বলে, আমি আল্লাহকে ভয় করি। 6. যে ব্যক্তি গোপনে দান করে, তার ডান হাত যা দান করে তার বাম হাত তা জানতে পারে না, গোপনে দান করে। এবং 7. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার 2 চোখ দিয়ে অশ্রু নির্গত হয়। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো কষ্টকে লাঘব করবে, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণকে আলখা করবে অথবা মিটিয়ে দিবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। অন্য হাদিসে এসেছে, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন
মানুষের বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক মানুষ নিজ নিজ সাদাকা দানের ছায়াতলে অবস্থান করবে। আল্লাহ তাআলা সেই কঠিন দিনে সবাইকে নাজাতের ব্যবস্থা করে দিক। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।